নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। 5ই মে 2021, এই দিন ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ বৃষ রাশিতে তিনটি গ্রহ একত্রে অবস্থান করতে চলেছে, যার ফলস্বরূপ এই সাত রাশি পেতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। পাঁচই মে 2021, এই দিন ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি হতে চলেছে, অর্থাৎ তিনটি গ্রহ একত্রে অবস্থান করতে চলেছে। আর এই গ্রহ তিনটি হচ্ছে রাহু গ্রহ, বুধ গ্রহ ও শুক্র গ্রহ। এর মধ্যে রাহু গ্রহ ও বুধ গ্রহ বৃষ রাশিতে অলরেডি অবস্থান করে রয়েছে, বাকি রয়েছে শুক্র গ্রহ, সেটি 5ই মে অবস্থান করতে চলেছে। অর্থাৎ তিনটি গ্রহ একত্রে ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করতে চলেছে, যার ফলে এই সাত রাশির জাতক জাতিকার ধনলাভ হতে চলেছে। তা শুনুন, আসুন একে একে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। তার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার চ্যানেলে, অর্থাৎ আমার এই চ্যানেলে নয়, আরেকটি চ্যানেলে ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করা হয় প্রতি রবিবার দিন, আর সেই চ্যানেলটির নাম হচ্ছে অ্যাস্ট্রো টার্গেট। তাই আপনারা যারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চান, তারা এখনই সার্চ করুন ASTROTARGET, অর্থাৎ অ্যাস্ট্রো টার্গেট, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনার নাম, আপনার জন্মস্থান, আপনার জন্মসময় এবং জন্মের তারিখ উল্লেখ করুন সেই চ্যানেলটির কমেন্টস বক্সে, আর আগামী রবিবার দিন আপনার কমেন্টসটি পিক করা হবে। তাহলে আর দেরি কিসের, এখনই যান আর সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন ঘটতে চলেছে, আর এই ধন সমস্ত দিক থেকে আসতে চলেছে। তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী আপনাদের মনে হতে পারে যে এটি কি করে সম্ভব, কিন্তু দেখুন অসম্ভবকেও সম্ভব করে ফেলে গ্রহ অবস্থান। হ্যাঁ বন্ধুরা, তাই বর্তমান সিচুয়েশান থেকে এক বিন্দু হলেও কিন্তু আপনারা ভালো পজিশনে থাকবেন, এতটুকু আমি বলতে পারি। এরপরে দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারা ধনলাভ করতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধন আসতে চলেছে, আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অফার ধন আসতে চলেছে, আর এই ধন কোন কোন ক্ষেত্র থেকে আসবে, এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ আপনাদের জীবনে ধনাগমন কিন্তু ঘটতে চলেছে। আর আপনাদের মনে হতেই পারে যে এই লকডাউন পিরিয়ডে এইসব কি কথা বলছি, তবে একটি কথা আমি আপনাদেরকে বলে দিই, গ্রহ অবস্থান এমন যা কিনা অসম্ভবকেও সম্ভব করতে পারে, অর্থাৎ বর্তমান সিচুয়েশন থেকে আপনারা এক বিন্দু হলেও কিন্তু উপরে থাকবেন, এতটুকু বলতে পারি। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে, আর এই ধন কোথা থেকে আসবে, এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনারা আচমকাও কিন্তু অর্থ পেতে পারেন। এরপরে ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনাগমন ঘটতে চলেছে, আর এই ধন কোথা থেকে আসবে, এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এবং আপনাদের না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ
হঠাৎ করে অর্থ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে লাস্ট যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই ত্রিগ্রহী মহাসংযোগের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনাগমন ঘটতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে, সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আপনাদের জীবনে হঠাৎ করে কিন্তু অর্থ আসার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।